আসসালাম ওয়া আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারকাতুহু না আহমাদুহু অনুসল্লি আল্লাহ রসুল আহিল করিম আম্মাবাউদু বিল্লাহি মিলে শায়েত নিরজিম বিশমিল্লাহ রহেমে নির রহিম সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের কারোর যদি ঘাড়ে ব্যথা হয় সেই ঘাড়ের ব্যথাটাকে আপনি কিভাবে ভালো করবেন সেটাই আজ আমি আপনাদেরকে বলবো। আজ আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়া শিখে দেব এই দোয়াটি পড়লে আপনার ঘাড়ের ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ খুবই পরীক্ষিত একটি দোয়া যারা মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে তাকিয়ে যারা ব্যবহার করে তাদের কিন্তু বেশিরভাগই ঘাড়ের ব্যথা হয়ে থাকে এছাড়াও আরও অন্য অন্য কারণেও ঘাড়ের ব্যথা হয় তো আপনার ঘাড়ের ব্যথা যে কারণেই হোক না কেন আপনি এই ঘাড়ের ব্যথাটাকে কিভাবে ভালো করবেন সেটা আপনাদেরকে বলে দিই তো চলুন ঘাড়ের ব্যথা ভালো করার জন্য কোন দোয়াটি পড়তে হবে সেটা প্রথমে আপনাদেরকে শিখে দিই তো ঘাড়ের ব্যথা ভালো করার জন্য আপনাদেরকে এই দোয়াটি পড়তে হবে কতবার পড়তে হবে কিভাবে পড়তে হবে সব কিছু নিয়মকানুন আপনাদেরকে বলে দেব। প্রথমে আপনাদেরকে দোয়াটি পড়ে শোনাই আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটি আর আপনাদের সুবিধার্থের জন্য আমি স্ক্রিনেও দিয়ে দেব দোয়াটি লিখে দোয়াটি হচ্ছে এই ইন না ফি না কিহিম ফাহিয়া মাহন এই দোয়াটি আপনারা মুখস্ত করে নেবেন এবার এই দোয়াটি যদি আপনার নিজের ঘাড়ে ব্যথা হয় যদি আপনার নিজের ঘাড়ে ব্যথা করে তাহলে আপনি এই রকমভাবে এই দোয়াটি পড়বেন প্রথমে বিসমিল্লাহ হির রহিম পড়ে এই দোয়াটি শুরু করবেন তো আমি আপনাদেরকে পুরো নিয়মটা বলে দিচ্ছি আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে আপনি এই কাজটি করবেন তাহলে আপনাদের ঘাড়ের ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ইন্না হি আনা কিহিম এরকমভাবে একবার আপনি এই আঙুলে ফুক দিয়ে দেবেন দিয়ে যেখানে ব্যথা করছে সেইখানে আপনি বোলাবেন আবারও আপনি এই দোয়াটি পড়ে আপনার এই হাতের আঙ্গুলে আপনি ফুক দিবেন। দিয়ে আবার বুলিয়ে নেবেন এরকমভাবে আপনি তিনবার পড়বেন তিনবার পড়ে আপনি ব্যথার জায়গাতে আপনি বুলিয়ে নেবেন ঠিক আছে যেখানে আপনার ব্যথা করছে সেখানে আপনি হাটটি দিয়ে এই আঙ্গুল দিয়ে আপনি ভালোভাবে বুলিয়ে নেবেন এই আঙ্গুল দিয়ে ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দেবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই